সবাইকে স্বাগতম। আমরা এখানে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে 6^4 ডিভাইডেড বাই 36 কিউব ইনটু 216 ইকুয়াল টু 6^6 হোয়াট মাইনাস 5। লক্ষ্য করা যাক এখানে একটি সমীকরণ দেয়া আছে এবং এই সমীকরণের ডান পক্ষে লক্ষ্য করা যাক একটি সংখ্যা রয়েছে মিসিং, কারেক্ট, 6 এর পাওয়ার হিসাবে একটি সংখ্যা রয়েছে এখানে মিসিং। আমাদের সেই মিসিং সংখ্যাটি নির্ণয় করতে হবে। আমরা ধরে নিই আমাদের সেই মিসিং সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে আমাদের এই সমীকরণের পরিবর্তিত রূপ দাঁড়াচ্ছে 6^4 ডিভাইডেড বাই 36 কিউব ইন্টু 216 ইকুয়াল টু 6^x-5। কারেক্ট। আচ্ছা লক্ষ্য করা যাক আমরা এখানে পাচ্ছি 6^4 ডিভাইডেড বাই, আমরা 36 কে এখানে 6² আকারে লিখতে পারি। তাহলে আমরা পাচ্ছি 6² কিউব ইন্টু 216 কে আমরা 6³ আকারে লিখতে পারি, কারেক্ট, ইকুয়াল টু আমরা পাচ্ছি 6^x-5। আচ্ছা প্রথমত এখানে বিবেচনা করা যাক, আমরা এখানে পাচ্ছি 6^4 ডিভাইডেড বাই, এখানে লক্ষ্য করা যাক এখানে আছে 6² কিউব, কারেক্ট, এখানে 2 এবং 3 কিন্তু গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে আমরা এখানে পাবো 6^2 × 3 হয়ে যাবে 6 ইন্টু আমরা পাচ্ছি 6³ ইকুয়াল টু 6^x-5। লক্ষ্য করা যাক এখানে আমরা 6^4 কে ভাগ করছি 6^6 দিয়ে, তাই না? তাহলে এখানে পাওয়ার সিম্পলি বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের 6^ আমরা এখানে পাবো, আমরা এখানে পাবো 6^4-6 অর্থাৎ -2 ইন্টু আমরা এখানে পাচ্ছি 6³ ইকুয়াল টু 6^x-5। আচ্ছা লক্ষ্য করা যাক এখানে আমাদের 6 ইনভার্স 2 কে গুণ করতে হচ্ছে 6³ দিয়ে, তাই না? তাহলে এখানে কি হবে, সিম্পলি পাওয়ার যোগ হবে, আমরা পাবো 6^-2 + 3 হয়ে যাবে 1, কারেক্ট, কারেক্ট, 6^1 ইকুয়াল টু পাচ্ছি 6^x-5। আচ্ছা এখন এই সমীকরণটি কখন সঠিক হবে প্রশ্ন আসতে পারে। এই সমীকরণটি সঠিক হবে যখন উভয় পক্ষের 6 এর পাওয়ার একই হবে, কারেক্ট, অর্থাৎ 1 ইকুয়াল টু হবে x-5, কারেক্ট, অথবা আমরা বলতে পারবো x = 1+5, কারেক্ট, বা আমরা বলতে পারবো x = 6। তাহলে আমরা বলতে পারবো আমাদের প্রদত্ত সমীকরণটিতে মিসিং সংখ্যাটি হচ্ছে 6, তাহলে এটাই কিন্তু হবে অ্যান্সার।